আমি কার্গি। জীবন কখনো অবিচল থাকে না, কখনো উত্থান কখনো বা পতনের মধ্যে দিয়ে সময়ের অগ্রগতির সাথে এগিয়ে গিয়ে কোনো এক মুহূর্তে গিয়ে বিলীন হয়ে যায়। কারো জীবন হয় অতীব দীর্ঘ, মৃত্যু তার পথ মারায় না। আবার কারো ক্ষেত্রে সদ্য শুরু জীবনে হঠাৎ আসে ইতি, অগোছালো দিনের হিসেব কেউ রাখে না, কিন্তু সেই দিনের শেষে অতীতের কিছু ভুল সিদ্ধান্তের জন্য অনুতাপ করে মানুষ। আজকের স্বরচিত কবিতা নীলপদ্মে মানব জীবনের সেই অনিশ্চয়তাকে আমি তুলে ধরতে চেষ্টা করেছি। মধ্যরাতে ঘুমের ঘোরে জাগে নিশাচর, আজন্ম কেঁদে তার ধরা গলার স্বর, কাগজের নৌকো হাওয়ার স্রোতে ভাসে, আর্তনাদের প্রতিধ্বনি শূন্যতা ফিরে আসে। পাঁচটি যুগ কেটে জীবন প্রায় শেষ, দীর্ঘশ্বাস ছাড়বে তারও শ্বাস নিঃশেষ। মানস সরোবরে নাকি নীলপদ্ম ফোটে, যদিও তার দর্শন ভাগ্যবানেরই জোটে। সদ্য শুরু জীবনে হঠাৎ আসে ইতি, ক্ষণিকের দৃষ্টির পর অসীম বিরতি। ক্যালেন্ডারে সাজানো দিনের পর দিন, তার হিসেব রাখে কিছু উশৃঙ্খল নবীন। দাবার ছকে রাজা এসে করে বাজিমাত, ভবিষ্যৎ অজানা আর অতীত ধূলিসাৎ। গতকালের আপনজন আজ হয় পর, জীবনটা পলকা সাজানো তাসের ঘর। হ্যালো, আমার এই কবিতাটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করো আর শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। কমেন্টে জানাও আমার কবিতাগুলো তোমার কেমন লাগছে আর আগামীতে কোন প্রসঙ্গে আমার লেখা কবিতা শুনতে চাও। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটিতে ক্লিক করো, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তুমি সেটা নোটিফিকেশন পেয়ে যাও। আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করো, লিংক ডেসক্রিপশনে আছে।